আজকের ভিডিওটি ইয়ং জেনারেশনের জন্য, যারা কামুক যৌবন যখন আসে এই যৌবনকালে পুরুষে একটা হরমোন হয় টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোনের কারণের জন্য শরীরের ভিতরে কামনা কাম শক্তি বৃদ্ধি হয়। এটা সহজাত ব্যাপার। এই সহজাত ব্যাপার থেকে নিজেকে একটু কন্ট্রোল করা। হয়তো রাস্তাঘাট দিয়ে কোনো মেয়ে যাচ্ছে, হা করে তাকিয়ে আছে, এটা যেন না হয়। নিজে পুরুষ পুরুষের মতোই থাকতে হবে সবসময়, যে পুরুষের যৌবন এবং জীবনী শক্তি, যাতে লং টাইম যৌবনের শক্তি থাকে, তার জন্যে তাকে এইগুলো কন্ট্রোল করতে হবে। দ্বিতীয়ত, সেক্সুয়াল কন্টেন্টের কোনো রকম ভিডিও দেখা যাবে না। নিজেকে সচেতন করা, আমি যে কাজ করছি সেই কাজের ভিতরে ডুবে থাকা। আর কাজের ভিতরে ডুবে থাকলে ব্রেনে ভালো কাজ করা যায়, কিন্তু কুচিন্তা থাকলে মনের ভিতরে রাখতে দেখা গেল স্বপ্ন দোষ হচ্ছে, এটা হবেই। অত সেই দিক থেকে সাবধান। উত্তেজক খাদ্য খাওয়া যাবে না যৌবনকালে, কিন্তু সেটাকে উত্তেজক যদি খাদ্য খাওয়া যায় তাহলে শক্তিশালী এক্সারসাইজ সবসময় করতে, আর এক্সারসাইজ করলে দমের ভাব দম হবে, অত্যাধিক দম। পুরুষ মানুষের যদি দমই না থাকে পরবর্তী সময় কিন্তু সহবাসে গণ্ডগোল হবে, নিয়ে তখন দুর্বল হয়ে যাবে মানসিকতা। এই মানসিকতার শক্তি বৃদ্ধি করার জন্যে যোগব্যায়াম চাই। এই যৌন এবং জীবন সম্বন্ধে যদি সচেতন না হওয়া যায়, প্রত্যেকটা মানুষের অন্য বাহ্যিক বাইরে যদি স্ত্রী সংসর্গে লিপ্ত হন, তার এমন যৌনাঙ্গের অসুখ হবে যেটা সিফিলিস রোগ। এই সিফিলিস রোগটা একবার যদি তার শরীরের ভিতরে ঢোকে, একের বংশ শেষ। অত সেদিক থেকে খুব সাবধান। সিফিলিস হতে পারে, গনোরিয়া হতে পারে, ইয়ং জেনারেশনের বেশি হয়। অত সেদিক থেকে কন্ট্রোল করতে হবে নিজেকে, খুব সময় সচেতন হওয়া লাগবে, যাতে কুসংসর্গে মেশে আমার বন্ধু বান্ধবের সাথে মিশে ছেলেপেলেদের কিন্তু বুদ্ধি নষ্ট হয়ে যায়। অত সেদিক থেকে সাবধান। যৌবন নিজে দীর্ঘস্থায়ী করার জন্যে এক্সারসাইজ হচ্ছে মূল উপাদান। এই যোগব্যায়াম এগুলো করতে হবে, খাদ্যকে কন্ট্রোল করতে, উল্টাপাল্টা বাইরে কনফেকশনে খাওয়া যাবে না, খেলেই গণ্ডগোল হবে। এখন কথা হচ্ছে কি, ভিডিও কলে অনেক মেয়েও প্রলোভন দেখাতে পারে ছেলেদের, আবার ছেলেরাও মেয়েদের প্রলোভন দেখাতে পারে, যে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন, ভিডিও কলে আপনার সাথে রাতে কথাবার্তা। এইগুলো যেমন না হয়, এগুলো করলে হয় কি, টাকা পয়সায় শুধু খরচ হচ্ছে, হয়তো বাবা মা গরিব মানুষ, বাবা ছেলেকে টাকা দিচ্ছে, এই টাকা খালি নষ্ট হচ্ছে, সেই হিরো করের মতো অবস্থা। এইগুলো যেন না হয়, এইগুলো থেকে খুব সচেতন থাকা লাগবে। কাম রিপুকে যদি দমন করা যায় তাহলে কোনো কিছু এগুলো আসে না। সেই কাম রিপু দমন করার জন্যে, মন সংযোগ করার জন্যে, মনকে স্থির করার জন্যে, বীর্যকের ধারণ ক্ষমতা বৃদ্ধি করার জন্যে, যাতে শক্তিশালী হওয়া যায়, ঊর্ধ্বমুখী বীর্য করা যায়, ঊর্ধ্বগামী এবং বীর্যশালী শক্তিশালী মন করা যায় এবং মনকে স্থির করা যায়, মনের ভিতরে কুচিন্তা আসবে না, এইগুলো আমি পরামর্শ দিচ্ছি। আর সেই প্রাণায়ামটা দেখাবো, বাহ্য প্রাণায়াম, যেটা করলে মনটাকে স্থির করা যায়, মনটাকে শান্ত করা যায়। অবশ্যই সেটা করবেন, আপনাদের মুক্তি হবে, এটা আমি আশা করছি। এবং এটার সাথে চ্যালেঞ্জ আছে আমার, আপনার করলেই উপকার পাবেন সঙ্গে সঙ্গে। অতএব আপনাদের একটু সচেতন হওয়া লাগবে ওই দিক থেকে। পয়সা আজেবাজে খরচ করা যায়, পয়সা খরচ করলে নিজেরই ক্ষতি হবে পরবর্তী সময়ে। ইনকাম করা খুব কঠিন, যখন করতে যাবেন তখন আরও কষ্ট হবে, অতএব সেদিক থেকে সচেতন। এবার একটা দেখাচ্ছি বাহ্য প্রাণায়াম ইয়ং ছেলেমেয়েদের জন্যে। প্রথমে এই অন্ডকোষ্ঠটা, বুচ্ছের দ্বার এবং লিঙ্গের মাঝামাঝি একটা শিলাই মতো জায়গা আছে, এই জায়গা অন্ডকোষ্ঠটাকে তুলে নিয়ে এই জায়গা গোড়ালিটাকে স্থাপন করতে হয়। স্থাপন করার পরে এইটা আসে এই জায়গা, এখানে এইভাবে বসতে হয়। বসে হাতটাকে এই জায়গা ধরে নিঃশ্বাসটাকে সম্পূর্ণ ত্যাগ করে এই থুতনিটা কণ্ঠকূপের ভিতর নিতে হবে, এবং নিঃশ্বাস সম্পূর্ণ ত্যাগ করার পরে পেটটাকে উপর দিকে উঠবে, সেটা উড্ডয়ন মুদ্রা বলা হয়। উড্ডয়ন মুদ্রা পরে গুচ্ছের দ্বার, যেটা মলদ্বার, মলটাকে কুঞ্চন করতে হয়, শক্তিশালী মানে শক্ত করে কুঞ্চন করার পরে নিঃশ্বাসটাকে বন্ধ থাকবে সম্পূর্ণ। আবার যখন ছাড়ব সম্পূর্ণ নিঃশ্বাসটাকে নেওয়ার জন্যে, এই সম্পূর্ণ বদ্ধ, এই জলন্ধর বদ্ধ উড্ডয়ন মুদ্রা সম্পূর্ণ ত্যাগ করার পরে
নিঃশ্বাসটাকে নিয়ে আবার পুনরায় করা, এটা হলো নিয়ম। এটা করে দেখাচ্ছি, এই সোজায় বসলাম, টান হয়ে বসতে হবে, হাঁটুটাকে ধরে নিঃশ্বাসটাকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে। প্রথমে এই নিলাম, আবার নিঃশ্বাসটাকে নিয়ে আবার করা, এইভাবে 3-4 বার 20 বারও করা যায়। দিনে 2 বার মনটাকে শান্ত হয়, সমস্ত কিছু কন্ট্রোল করার নিজের ক্ষমতা অর্জন হয়, মন বুদ্ধি কামনা, দ্বিতীয়ত বীর্য ধারণ ক্ষমতা, বীর্যশালী শক্তিশালী মন, সুবুদ্ধি, কুচিন্তা থেকে দুর্বল, এগুলো সব কিছু থেকে নিজেকে মুক্তি করা যায়। অতএব আপনার করলে অবশ্যই উপকার হবেন, বুদ্ধি স্থির বুদ্ধি। তাহলে আপনারা অবশ্যই ভালো থাকবেন, আপনাদের মুক্তির উপায় আপনি।